ইতালি প্রধান শাহীন খলির কাউসারের বরাত দিয়ে জানা যায় আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য পবিত্র রমজান উপলক্ষে রোজদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এই সমিতির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি এবং ধূমকেতু অ্যাসোসিয়েশনের কর্ণধার নূরে আলম সিদ্দিকি বাচ্চু মসজিদে কুবায় অনুষ্ঠিত ইফতার মাহফিলটি ছিল রমজানের শেষ ইফতার এবছরের শেষ রোজার ইফতারের কারণে মসজিদদের অংশগ্রহণে ইফতার পূর্বে মসজিদে কুবার ইমাম ইসলামিক আলোচনা করেন এই সংগঠনের আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার সভাপতি আয়ুব খান প্রিন্স যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জামিল আহমেদ সহ আরও অনেকে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা হাবিব চৌধুরী ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল এছাড়া আরও উপস্থিত ছিলেন জামাল মুক্তার জুবাইর হোসেন রিপন মাহির আলম স্বপন শাহীন ব্যাপারী হেলাল রায়হান জুয়েল আহমেদ আতিক রাসেনসহ সহ আরও অনেকে এই ইফতার মাহফিলে মহিলাদের জন্য সুব্যবস্থা ছিল কমিউনিটির অনেক মহিলারা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এদের মধ্যে ছিলেন উম্মে হানিফ প্রিন্স এবং মেহনাজ তাবাস্তুম শেলি সহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক এবং সাংবাদিকের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইফতারের পূর্বে দেশ ও জাতির সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়